গুরুত্বপূর্ণ খবর দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে এবার রেণিকি ভূঁইয়ার গোচর ১০০ কোটি টাকার মানহানির গোচর সিসোদিয়ার বিরুদ্ধে মনীষ সিসোদিয়া আনিছিল রেণিকি ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ এন এস এমর ঠিকার দ্বারা পেপি কিট যোগানোর অভিযোগ রেণিকির বিরুদ্ধে এ সন্দর্ভত দিল্লির উপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোচর রেণিকি ভূঁইয়ার রেণিকি ভূঁইয়ার হয়ে অধিবক্তা পদ্মধর নায়কর গোচর ১০০০৪৮৫টা পিপি কিট সি এস আর অনুসরি দান করা হয়েছিল অধিবক্তাগে মন্তব্য প্রদান করেছে জে সি বি ইন্ডাস্ট্রিয়ে কোনো বিল এন এস এমক দাখিল করা না সিসোদিয়ায় মুখ্যমন্ত্রীর পত্নীর বিরুদ্ধে আনিছিল পিপি কিট কেলেঙ্কারির অভিযোগ জানে যা 4 জুন তারিখে দিল্লির উপ মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জ্যেষ্ঠ নেতা মনীষ সিসোদিয়া এখন প্রেস কনফারেন্স দিছিল আর সেই প্রেস কনফারেন্স মোর ক্লায়েন্ট শ্রীমতী রেণিকি ভূঁইয়া শর্মার এগেইনস্টত কিছু অপবাদ দিছিল তেখেতে তেও কইছিলে যে 2020 চনের মার্চ এপ্রিল মাহত অসমত যেটু পিপি ক্রয় করেছিল এন এইচ এমে তাত কিছু দুর্নীতি হয়েছিল রেণিকি ভূঁইয়াক কন্ট্রাক্ট দিয়া হয়েছিল গভর্নমেন্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে যেটু রেটত দিয়া হয়েছিল অন্যতকে বেশি রেটত দিয়া হয়েছিল এই গোটেইখিনির বিরুদ্ধে রেণিকি ভূঁইয়ার ইনস্ট্রাকশন মর্মে আজি আমি সিভিল জাজ কোর্টত গুহাটীত এখন পিটিশন ফাইল করছো তখেতর বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটা মানহানি গোচর রুজু করা হয়েছে আমি আশা করছো অহাকালে কেসটি লিস্ট হব আর লিস্ট হলে আমি ন্যায়ালয়ের আগত আমি আমার পক্ষ রাখি মনীষ সিসোদিয়া যেটা স্টেটমেন্ট দিছিলে সেটা একটা সম্পূর্ণ রাজনৈতিক স্টেটমেন্ট আসলে কিন্তু অনাহকতে মোট ক্লায়েন্টক তাতে টানি আনা হয়েছিল কৈছিলে যে রেণিকি ভূঁইয়া শর্মায় কিছু পিপি কিট কন্ট্রাক্ট লৈছিলে এন এইচ এমর সাপ্লাই করার কারণে কিন্তু এনেকা কোনো পিপি কিট সাপ্লাই করা নাছিলে মোর ক্লায়েন্ট রেণিকি ভূঁইয়া শর্মার কোম্পানির ফালের কোনো ধরনের টেন্ডার সাবমিট করা হওয়া নাছিলে